আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকিং এ সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আমরা সবাই কিন্তু রুই মাছ রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন, যারা রুই মাছ ভালো করে রান্না করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিন আমার এই রেসিপি। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি আর মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে আর মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে। এবার উল্টাই দিব। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠাই নিব। মাছ উঠাই নিয়েছি আমি। একই তেলে আলুগুলো ভেজে নিব। এবার আলুর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে উঠাই নিব। আলুগুলো আমি উঠাই নিয়েছি। সে আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি আদা রসুন বাটা। আমি এই মশলা গুঁড়োগুলোকে ভালোভাবে ভেজে নিব যেন আদা রসুন বাটার গন্ধটা না থাকে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বেগুন আর আলুকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আলু আর বেগুন কষানোর জন্য সামান্য পানি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দশ থেকে 15 মিনিটের পাকে আমি তরকারিটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। আমি যে একেবারেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তা নয়, দেখুন আমি 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি আর আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি ঝোল রাখার জন্য পানি। তবে আপনারা যেমন ঝোল খাবেন তেমনটা পানি দিবেন। এবারে দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তৈরি হয়ে গেল মজাদার আলু বেগুন দিয়ে ঝোল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।